হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। হ্যাঁ, প্রথমবার বাংলায় ব্লগ করছি, ভীষণ এক্সাইটেড আর ভীষণ নার্ভাস। কারণ জেনারেলি আমি যখনই ক্যামেরায় শ্যুট করি, আমার, তুমি যদি দেখো, আমার 99% ভিডিও হচ্ছে ইংলিশ আর হিন্দিতে। তো বাংলায় আর কি ক্যামেরার সামনে একটু মানে একটা অদ্ভুত ফিলিংস আসছে। তাই হোক, তো আমি ভাবলাম যে মাতৃভাষা বাংলা, তো বাংলায় তো একবার ব্লগ করতেই হয়। আর সবথেকে বড় কথা, অনেক রিকোয়েস্টও এসেছিল বাংলায় ব্লগ করার জন্য, তো আমি এসে গেছি। তো আজকে দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু বেসিক্যালি এটা লাইক ডে ইন মাই ব্লগ টাইপের নয়। আজকে প্রধান মেন কাজ হচ্ছে আমার যে ভ্যানিটি আছে, সেটা, স্কিন কেয়ারের যে ড্রয়ারটা আছে সেটাকে পরিষ্কার করা। তোমাদেরকে আমি দেখাবো যে লাস্ট 6 মাসে আমার স্কিন কেয়ারের সিচুয়েশান, এটা একদম মেসি হয়ে আছে ড্রয়ারটা, আর কোথাও কিছু রাখার জায়গা নেই, সব কিছু ওভারফ্লো হয়ে গেছে। আর ওই জিনিসটাই আজকে অ্যাকচুয়ালি আমরা আজকে একসাথে সবাই মিলে আমরা আজকে জিনিসটা গোছাবো, অর্গানাইজ করবো। বেসিক্যালি আজকের দিনটার এটাই প্ল্যান। আরও কিছু, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ভীষণ এক্সাইটিং জিনিস। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে কী জিনিসটা আমরা আজকে সেট করছি। তো এটা হচ্ছে আমার ভ্যানিটি, যেটা তোমরা আগে বহুবার দেখেছো আই গেস। তো এটার লাস্ট ড্রয়ারটা হচ্ছে স্কিন কেয়ার ড্রয়ার, যেখানে আমার অ্যাকচুয়ালি এক্সট্রা স্কিন কেয়ার থাকে। তো এটার অবস্থা দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো এটার অবস্থা খুবই করুণ, সব কিছু একদম বাজেভাবে এলোমেলো হয়ে আছে। তার থেকেও বড় কথা, আরও জায়গায় জিনিসগুলো ছড়িয়ে আছে। এটার ভিতরেও তোমরা দেখতে পাচ্ছ একদম খারাপ অবস্থা, এটার ভিতরে সব কিছু একটার পর একটা জাস্ট আমি রেখে দিয়েছি, কারণ কোনো অপশান নেই। এখানেও দেখতে পাচ্ছ এটা আমার টেবিল, যেখানে আগে আমার কম্পিউটার ছিল, এখন আর নেই। এই জায়গাটার রেনোভেশন চলছে, লাইক চলবে, তোমাদের সাথে শেয়ার করব, ব্লগ করব। তো এখানে দুটো কার্ডবোর্ড বক্স দেখছো, এটাতেও ফুল জিনিস একদম। এটার ভিডিওটা খুব শিগগিরই আসবে, আমি ভীষণ এক্সাইটেড। জাস্ট একটা জিনিস আসেনি, যার জন্য আমি ভিডিওটা এখনও করতে পারছি না, ওটা আই গেস আজকে চলে আসবে। আর এটা আমার প্রথম গাছ, এটারও একটা নাম আছে, সেটা সব ওই সেকেন্ড ভিডিওতে আমি শেয়ার করব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার ভ্যানিটির থেকে সব স্কিন কেয়ারের জিনিসগুলো বার করব, যেখানে যত জিনিস আছে সব বার করব, কোথায় কি রাখতে হবে সেটা দেখব। কারণ আমি অ্যাকচুয়ালি দুটো আলাদা করতে চাই, যেই জিনিসটা এক্সট্রা সেটা, যেগুলো ভিডিও করা আমার এখনও বাকি আছে সেই জিনিসগুলো আলাদা করে রাখতে চাই। তো ওই জিনিসটা আজকে আমরা করব। তাহলে চলো আগে প্রথমে আমরা আগে ক্লিয়ার করে নিই সব জিনিসগুলো, বার করে নিই, তারপর একসাথে আমরা সব সেগুলোকে গোছাবো। তো দেখো এটার ভিতরটা এরকম নোংরা হয়েছে, কেন জানি না এতটা নোংরা হয়েছে। এই গোল গোলগুলো কি অবস্থা, মানে এতটাই বাজে অবস্থা। এটাকে আমি আগে মুছবো, তারপরে তোমাদের দেখিয়ে দেবো। এই সাইডে আমি সব বার করেছি, এখানে এটা হাফ জিনিস আছে, এখানে ওখানে বাকি জিনিসগুলো আমি সব বার করেছি, ওটার উপর থেকে যেগুলো ছিল বোন সব নামিয়ে দিয়েছে, ওই কার্টন বক্স দুটো ফাঁকা। তো আমি এত নোংরা জিনিস তোমাদের দেখাতে চাই, বাট বন্ধ ড্রয়ারে এত কি করে নোংরা হয় আমার কোনো আইডিয়া নেই। এনিওয়েজ এটা ফেলে দেবে, এটার কোনো ইউজেবল নয়। চলো আরো পরিষ্কার বাকি আছে, লেটস গো। তো এই জায়গাটা দেখছো কত সুন্দর পরিষ্কার করে ফেলেছি আমি। তো এটা এখানে রেখেছি কারণ যাতে ফোকাস নেয়। তো এবার আমরা এগুলো সব, এই যে এখানে যা জিনিসপত্র রয়েছে, এখানে এই যে বোন সব এই জায়গাটা, এখানে যে বোন জিনিসটা আছে, বোন পরিষ্কার করে দিয়েছে সব। এখানে কিছু জিনিস রয়েছে, ম্যাক্সিমাম জিনিস ওখানে আছে, তো এগুলো এবার আমরা আলাদা করব, লাইক সিরাম, তারপরে ক্রিম, এগুলো সব আলাদা করব। ওখানে যেগুলো আছে, এখানে যেগুলো আছে, সব মিলিয়ে সব আমরা আলাদা করব। এবার শ্যাম্পু দিকে রাখছো,
তখনই ও সেট করে তো অলমোস্ট এক ঘন্টা ধরে কাজ করার পরে সব আলাদা করেছি আমি আর বোন মিলে সব আলাদা করেছি মুছেছি সব নোংরা পড়ে গেছিলো তো এখানে হচ্ছে সব এক্সট্রা প্রোডাক্ট যেগুলোর কাজ করা বাকি আছে এগুলো হচ্ছে আমার সব টোনার আমার টোনার সব থেকে কম চার পাঁচটা টোনার আছে অনলি আচ্ছা হেয়ার মাস্ক তিনটে হেয়ার মাস্ক আর তিনটেই আমার কেনা অ্যাকচুয়ালি তিনটেই আমার কেনা আমি হেয়ার মাস্ক চট করে কাজও নিই না আর কাজ করিও না কারণ আমার হেয়ার ভীষণ সেন্সিটিভ আচ্ছা এখানে হচ্ছে আমার সানস্ক্রিন আছে সানস্ক্রিন সব এখানে নেই ম্যাক্সিমামটাই বাইরে থাকে আর এখানে হচ্ছে আমার সব হেয়ার কেয়ার প্রোডাক্ট মানে হেয়ার অয়েল হেয়ার শ্যাম্পু সিরাম এগুলো সব আছে এই কটা জিনিসের জায়গা হয়নি ট্রেতে তাই ওগুলো বাইরে থাকবে এই সেকশানটা আমার বোন পুরো আলাদা করেছে এখানে হচ্ছে আমার পুরো ময়শ্চারাইজার আমাদের সবার মানে আমার আর স্পেশালি বোনের সব ময়শ্চারাইজার এখানে হচ্ছে সব ফেস মাস্ক এখানে হচ্ছে সব ফেস ওয়াশ আর ফেস স্ক্রাব বডি এখানে হচ্ছে সব বডি কেয়ারের জন্য আমি শুধু দুটো ব্র্যান্ডই ইউজ করি একটা হচ্ছে দ্য বাথ স্টোর হুইচ ইজ মাই মোস্ট ফেভারিট তোমাদেরকে আমি বলবো একবার ট্রাই করে দেখো তোমরা পাগল হয়ে যাবে আর সেকেন্ড হচ্ছে দ্য বিউটি কো না সামথিং তার একবার দেখে বলি তোমাদের এটা হচ্ছে বডি কিউপিড বাবরি ওকে সো বডি কিউপিড আর দ্য বাথ স্টোর এই দুটোরই রয়েছে এখানে হচ্ছে আমার সব সিরাম আর একমাত্র তোমাদেরকে আমি একটু বলে দিই একমাত্র হচ্ছে তোমার এখানে আমার এই তিনটে হেয়ার মাস্ক ছাড়া বাকি যা দেখছো মোস্টলি 90% জিনিসই কিন্তু আমার থ্রু ব্র্যান্ড এসছে কাজের জন্য ইনস্টাগ্রামের কাজের জন্য আমি সেরকমভাবে কিছু কিনিনি 97% জিনিসই হচ্ছে আমার ধরো কাজের পারপাসে এসছে এই তিনটে হেয়ার মাস্ক আমি নিজে কিনেছি আর এখানে অলমোস্ট যা আছে সবই কাজের যতগুলো সিরাম দেখছো বিশ্বাস করো আমার একটাও কেনা নয় সব কটা কাজের ময়শ্চারাইজার যা দেখছো তার মধ্যে হয়তো 10% আমার কেনা বাকিটা কাজের পারপাসে এসছে ফেস মাস্ক 50-50 অ্যাকচুয়ালি 50% কাজের জন্য 50% আমার ফেস ওয়াশ সব কাজের আর হেয়ার প্রোডাক্টও মিক্সড আছে তো এবার এগুলোকে আমি ওই ড্রয়ারে সব ঢুকিয়ে দেবো সো আই এম ব্যাক আর তখন সব কিছু গোছানোর পরে এত আমার গাটা নোংরা ছিল যে আমি স্নান করে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়েছে তাই জন্য তখন আমি আর ব্লগ করিনি তো আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাবো ফাইনালি কত কত সুন্দর লাগছে দেখতে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো দেখো খুব সুন্দর অর্গানাইজ লাগছে খুবই ভালো লাগছে দেখতে আমি বলে দিই এখানে আমি সব হেয়ার প্রোডাক্ট রেখেছি পিছনে আমার সব টোনার এই সাইডে যা আছে আমার সব ফেস ময়শ্চারাইজার আর এখানে হচ্ছে এই তিনটে সেট হচ্ছে আমার বডি কেয়ার প্রোডাক্ট এখানে আমার সমস্ত সিরাম আর সামনের রোটায় হচ্ছে পুরো ফেশিয়াল অয়েল এই দুটো সেট হচ্ছে সিরাম এখানে হচ্ছে তিনটে আমার হেয়ার প্যাক আর এখানে হেয়ার অয়েল আর হেয়ার সিরাম রয়েছে এখানে হচ্ছে আমার ফেস প্যাক একটা সেটের ফেস প্যাক আর দুটো সেট ফেস প্যাক এখানে আছে আর এই সাইডে সব ময়শ্চারাইজার বাকি বড় জিনিসগুলো আমি এখানে কিছু ঢোকাতে পারিনি আর এখানে আমার সেই প্রোডাক্টগুলো রাখা যেগুলো বেসিক্যালি শ্যুট করা বাকি আছে যদিও এখানে থাকবে না খুব সীমিত সময়ের জন্যই ওরা এখানে রয়েছে এই বক্স দুটোর মধ্যে আমার লেফট ওভার বডি কেয়ার প্রোডাক্ট আছে কিছু শ্যাম্পু আছে যেগুলো বেসিক্যালি আমি ওখানে ঢোকাতে পারিনি তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে অনেক কিছু রয়েছে তো যেগুলো তোমরা নিচে দেখলে আর ওই বক্স কার্টেন বক্স দুটোতে দেখলে ওগুলো সব শিফট হবে সমস্তটা এই বেসিক্যালি এই টেবিলটাও একদম শিফট একদম একটা অন্যরকম দেখতে হয়ে যাবে সেটারও ভিডিওটা খুব শিগগিরই আসবে আর থ্যাঙ্কফুলি আজকে আমার যেই প্রোডাক্টটা আসা বাকি ছিল মানে যেই জিনিসটা বেসিক্যালি আসা বাকি ছিল যার জন্য ওটা আমি স্টপ করে রেখেছিলাম সেটা এসে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো তোমরা বিশ্বাস করতে পারবে না কতগুলো আজকে টেক দিতে হয়েছে আমার আমি কখনো ভাবতেও পারিনি ক্যামেরার সামনে আমায় বাংলায় বলতে আমার এত জড়তা আসবে কারণ আমি এটাতে ইউজ টু নই অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে বাংলায় বলাটা এই জন্যই তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও কি আমি নেক্সট যদি ব্লগ করি সেটা বাংলায় করবো নাকি নর্মাল হিন্দি আর ইংলিশ যেমন করি সেরকমই করবো বাট হ্যাঁ একটা জিনিস আমি যেটা খুব বুঝলাম আজকে বেসিক্যালি রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে যেহেতু বাংলা আমার মাদার টাং তো আজকের ভিডিওটা আমি করতে পার্সোনালি ভীষণ ভীষণ এনজয় করেছি আমি ভিডিওটা করতে আর আজকের ভিডিওটা নিয়ে আমি ভীষণই এক্সাইটেড তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো পজিটিভ থাকো আর সুস্থ থাকো টাটা